আজকে তো মহরম চলতেছে, এখানে উনি দেখতেই পারতেছেন এখানে পাশে মেন বাজার, যেটা গোড়ালিয়ার মেন বাজার। তো এখানে অনুষ্ঠানটি হচ্ছে। তো আমরা এখন বের হয়েছিলাম আপনার টুরিস্ট ইনফরমেশনে যাব, কিন্তু এখনও ওইখানে এটা বন্ধ মনে হচ্ছে, স্টেট ব্যাংকের সামনে তো বন্ধ। যার কারণে আমরা লে প্লেস হেঁটে দেখতে আসলাম। তো লে প্লেসে যাচ্ছি, লে প্লেস এর পেছনে এই জায়গাটা। তো চলুন আমরা যাওয়া শুরু করি, চলো হেঁটে যাচ্ছি। লি প্যালেস বেশি দূর না, 2.8 কিলোমিটার ফ্রম লি মেন যে বাস স্ট্যান্ড, নিউ বাস স্ট্যান্ড ওইখান থেকে। আর মেন বাজার থেকে বেশি দূর নয়, হেঁটেই আপনার চলে আসতে পারবেন, 1 কিলোমিটার হবে। একটু চলুন লি প্যালেসে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এখানে যে পরিবেশ, অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পারতেছেন। ছোট ছোট ওরা পাথর দিয়ে রুমগুলো করেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো পিছনে রুমগুলো, ওই যে প্যালেস উপরে উঠতে হবে যাওয়ার জন্য। তো এখান থেকে এই যে আমাদের উপরে দেখতে পারতেছেন যে জায়গাটি লি প্যালেস, এটা এখানে যাওয়ার চেষ্টা করব। তো আমরা অনেক নিচে আছি, একটুখানি উপরে উঠলে হাঁপিয়ে যেতে হয়, কারণ অক্সিজেনের সমস্যা, এটা হলো প্রবলেম। বুঝতে পারতেছি না এত উপরে কীভাবে উঠবো। তো দেখা যাক কোন দিকে যেতে পারি। আবার সেই লি প্যালেসের দিকে উপরের দিকে উঠার চেষ্টা। তো অনেকটা উপরে পাহাড় বেয়ে উঠতে হবে। দিস ওয়ে, হ্যাঁ চলো। ওরে বাপরে বাপ, তুই উঠে গেলি সাগর। তোল অন্ধকার আসবে, অন্ধকার আসছে না? অনেক কিছু দেওয়া আছে দেখতে পারতেছেন। চলা পিকচার টিকচার উপর উঠবি, চলা উঠে ওর বাপরে বাপ। নিচে এখান থেকে এসেছি, লেভেল 6। ক্যা হুয়া হ্যায় ইয়াসে, ক্যা দিখতা হ্যায়, যে উধার সে জাতে হ্যায় ও ফরেন লগ গয়া না। সাগর, লে প্যালেস। দেখতে পারতেছেন অবস্থা কি পাহাড়ে, ওইটা অ্যাকচুয়ালি জানি না, উঁচু উপরে দেখতে পারতেছেন একটা জায়গা, তো জানি না কি, কিন্তু ওইখানে যাওয়া চিন্তা ভাবনা আছে, ওইখানে যাবো। তো হয়তো আজকে যাওয়া হবে না, কারণ যা অবস্থা এইটুকু আস্তে আস্তে অবস্থা কাহিল হয়ে গেছে, শ্বাস নিতে পারতেছি না, শ্বাস নিতে অনেক সমস্যা হচ্ছে। তো আর কি আমরা ওই নিচে ছিলাম, ওইখান থেকে হেঁটে হেঁটে দিক দিয়ে লে প্যালেসে পর্যন্ত আসা।